সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কানলা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, কানলা পুরসভার পুরপতি তপন পোড়েল, কানলা শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান অনিল বসু, সমরজিৎ হালদার, বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ্য, কাউন্সিলর সন্দীপ বসু, পুরমাতা সঞ্জু রায় এবং মৌসুমি সরকার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দেবব্রত মণ্ডলকে বরণ করে নেবেন জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান অনিল বসু মহাশয়। আমাদের আমি একটু আগেই বলেছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসের যে আজকে একটা ঐতিহাসিক দিন বলা চলে কাল্লা শহরে, শাখা সংগঠন থেকে সকলেই এদিন প্রায় 500 জনকে বস্ত্র বিতরণ করা হয়। কানলা থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।